নমস্কার বন্ধুরা, আজ লোকসভা ভোট গণনা কেন্দ্রে গরম আবহাওয়া থাকলেও সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 29 ডিগ্রির আশেপাশে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায়। আগামী 2 দিন অর্থাৎ বুধবার পর্যন্ত জারি থাকছে ঝড় বৃষ্টির সতর্কতা। আজ মঙ্গলবার ভোট গণনার মধ্যেই বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী 10ই জুন পাকাপাকিভাবে বর্ষা আসছে রাজ্যজুড়ে, তাই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে জেলায় জেলায়। ঘূর্ণবর্তের জেরে আজ রাজ্যের কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। সেই তালিকায় রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। তবে 7ই জুন রাজ্যের প্রতিটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। অন্যদিকে উত্তরপ্রদেশের পশ্চিম দিকেও রয়েছে একটি ঘূর্ণবর্ত, যার কারণে পশ্চিমবঙ্গের উপর দিয়ে বইবে ঝোড়ো হাওয়া, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা যে একদম শুকনো খটখটে থাকবে তার নিশ্চয়তা দেয়নি আলিপুর হাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী কলকাতায় 7 থেকে 19 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। জোড়া ঘূর্ণবর্তের কারণে রাজ্যেই বর্ষা হতে পারে বলেও পূর্বাভাস রয়েছে। একটি ঘূর্ণবর্ত রয়েছে অসমের উপর দিয়ে। রাজ্যের কোথাও অবশ্য তাপপ্রবাহের পূর্বাভাস নাই। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আসানসোলে, সেখানে তাপমাত্রা থাকতে পারে 39 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, আর পুরুলিয়ায় থাকতে পারে 38 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে তীব্র গরমে রীতিমতো জর্জরিত সবাই। দক্ষিণবঙ্গের সর্বত্রই গরমের জেরে হাঁসফাঁস করছেন সকলে। এদিকে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও গরম কমার কোনো লক্ষণই কার্যত নাই। এমতো অবস্থায় সকলেই অপেক্ষা করছেন বৃষ্টির, পাশাপাশি তুমুল বৃষ্টি কবে থেকে হবে সেই প্রশ্নের উত্তরই জানতে আগ্রহী প্রত্যেকে। কিন্তু এই আবহাওয়ায় এবার বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে দক্ষিণবঙ্গে আপাতত একটানা বৃষ্টির তেমন সম্ভাবনা নেই, অর্থাৎ বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। তবে মৌসুমী বায়ুর প্রভাবে দেশের সর্বত্রই বৃষ্টির প্রভাব ধীরে ধীরে বৃদ্ধি পাবে। আমরা যদি পশ্চিমবঙ্গের দিকে তাকাই, সেক্ষেত্রে উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে, কিন্তু দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টির প্রসঙ্গে তেমন কোনো সুসংবাদ নেই। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে, পাশাপাশি কোথাও কোথাও দাপট দেখাতে পারে কালবৈশাখী, যার জেরে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে আজ মঙ্গলবার রাতে ঝড় বৃষ্টি হতে পারে। তো বন্ধুরা, দেখে নেব আজ রাতের দিকে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ সহ কলকাতা নিয়ে কোন কোন জায়গায় আজ রাতের দিকে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো আগামী 5ই মে, 6ই মে, 7ই মে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর, কোন কোন জায়গায় ঝড় বৃষ্টির তাণ্ডব নতুন করে বাড়তে চলেছে এবং কোথায় কোথায় ভ্যাপসা গরম জারি থাকবে, সমস্ত তথ্যই আপনাদেরকে জানিয়ে দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। বর্তমানে আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার এলাকায় কেমন আবহাওয়া পাচ্ছেন তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনার জায়গার সঠিক আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন আমরা সরাসরি চলে যাই উইন্ডের লাইভ স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা সরাসরি চলে এসেছি উইন্ডের লাইভ স্ক্রিনে। আমরা যদি একটু জুম ইন করি তাহলে দেখতে পাবো আজ রাতের দিকে কোন কোন জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি কলকাতা, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, পাণ্ডুয়া, চাকদাহ, চন্দননগর, হাবড়া, বনগাঁ, রানাঘাট, খড়দাহ, সেই সঙ্গে দেখতে পাচ্ছি কৌতলপুর, চন্দ্রকোনা, বর্ধমান, পাণ্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, দমকল, করিমপুর, মেহেরপুর, এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছি কিন্তু আজ রাতের দিকে কিন্তু বৃষ্টিপাত হবে। আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু জানানো হয়েছে আজ নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, কলকাতা সহ 2 চব্বিশ পরগনা, তারপরে বর্ধমান, 2 বর্ধমান, এই জায়গাগুলিতে কিন্তু আজ রাতের দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু হতে পারে। তাছাড়া আমরা যদি একটু উপকূলবর্তী জায়গাগুলি দেখি, হলদিবাড়ি, নামখানা, পশেনগঞ্জ, হলদিয়া, কোন্তাই, দীঘা, মন্দারমণি, জলেশ্বর, বেলেদা, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, সেই সঙ্গে যদি আমরা লক্ষ্য করি তমলুক, বারুইপুর, জয়নগর, মাঝিপুর, গজবা, তারপরে এই জায়গাগুলিতে মোটামুটি বিক্ষিপ্ত ছিটেফাটা বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া যদি আমরা মালদহ সাইডগুলি দেখি, নলহাটি, দুমকা, সিউড়ি, মিরজাম, ধানবাদ, সেই সঙ্গে যদি লক্ষ্য করি ধুলিয়ান, মালদহ, সাহেবগঞ্জ, তারপরে ভাগলপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, রায়গঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর, তাহলে আমরা দেখতে পাবো যে আজ রাতের দিকে ভারী বৃষ্টিপাত নেই, বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া আমরা যদি উত্তরবঙ্গের দিকে লক্ষ্য করি, কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি, কার্শিয়াং, ওডলাবাড়ি, দার্জিলিং, লাভা, টেন্ডু, তাহলে আমরা দেখতে পাবো আজ রাতের দিকে কিন্তু বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। আমরা রাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। তাছাড়া যদি আমরা একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো বাংলাদেশের আজ কোন কোন জায়গায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলি থেকে যদি আমরা যাই, টেকনাফ,
কক্সবাজার, চাকারিয়া, চিতাগং, ফটিকছড়ি উপজেলা, সেনবাগ, ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, লালমোহন, কলাপাড়া, মাথাবাড়িয়া, পিরোজপুর, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, এই জায়গাগুলোতে মোটামুটি আজ রাতের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত বজায় থাকবে। তাছাড়া আমরা যদি একটু লক্ষ্য করি সাহিলকুপা, মেহেরপুর, পাবনা, রাজশাহী, এগুলিতে মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বাংলাদেশে যদি আমরা দেখি মহাদেবপুর, তারপরে ঘোড়াঘাট, বালুরঘাট, দিনাজপুর, সেই সঙ্গে চর রাজীবপুর, তারপরে কোচবিহার, শীতলকুচি, পঞ্চগড়, ঠাকুরগাঁও, এই জায়গাগুলো যদি লক্ষ্য করি, সেই সঙ্গে যদি বাগমারা, ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, নগরপুর, ঢাকা, কাপাসিয়া, ফরিদপুর, তাহলে আমরা দেখতে পাবো যে আজ রাতের দিকে সেরকম ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না, ছিটেফোঁটা বৃষ্টিপাতের সঙ্গে কিন্তু ভ্যাপসা গরম বজায় থাকবে। তাছাড়া আমরা যদি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি দেখি তাহলে আমরা দেখতে পাবো ডিব্রুগড়ে কিন্তু সেরকম আজ রাতের দিকে বৃষ্টিপাত দেখছি না, তাছাড়া জয়হাট, তেজপুর, ওহজায়, দিমাপুর, মিলুরি, শিলং, শিলচর, তাছাড়া বাংলাদেশের শিলাহাটে কিন্তু আজ রাতের দিকে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া শিলচর, আইজল, কুমিল্লা, তারপর আমরা দেখতে পাচ্ছি হকা, ত্রিপুরা, আইজল, আগরতলা, এই জায়গাগুলোতে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি আজ রাতের দিকে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, আগামীকাল যদি আমরা লক্ষ্য করি 5ই জুন বুধবার, তাহলে আমরা দেখতে পাবো যে কৃষ্ণনগর, শান্তিপুর, বর্ধমান, সোনামুখী, দুর্গাপুর, ঘোষকরা, বোলপুর, কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, দমকল, করিমপুর, তেহট্ট, বেতাই, পলাশী, রাজশাহী, তারপরে দেখতে পাচ্ছি জঙ্গিপুর, রামপুর হাট, এই জায়গাগুলোতে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের পূর্বাভাস দেখতে পাচ্ছি, মাঝারি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া খড়গ্রাম, গোকর্ণ, বরওয়ান, বেলডাঙ্গা, কেতুগ্রাম, নানোর, লাভপুর, আহমেদপুর, বোলপুর, মঙ্গলকোট, কাটোয়া, পাটুলি, মুড়াগাছা, দেবগ্রাম, পলাশী, নওদা, বেলডাঙ্গা, হরিহরপাড়া, এই জায়গা, করিমপুর, এই জায়গাগুলোতে মোটামুটি আগামীকাল কিন্তু ভারী বা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করতে পাচ্ছি। তাছাড়া আমরা যদি উপকূলবর্তী জায়গাগুলো দেখি হলদেবাড়ি, হলদিয়া, নামখানা, কাকদ্বীপ, কোনতাই, দীঘা, মন্দারমণি, জলেশ্বর, বেলেদা, তমলুক, কোলাঘাট, বালিচক, উলুবেড়িয়া, কলকাতা, বারুইপুর, জয়নগর, মাঝিপুর, গসবা, তাছাড়া হাবড়া, চন্দননগর, বনগাঁ, চাকদাহ, পান্ডুয়া, এই জায়গাগুলো যদি দেখি তাহলে আগামীকাল কিন্তু সেরকম ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেখতে পাচ্ছি না, বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া গোয়ালটার, খড়গপুর, তারপরে আরামবাগ, কোতুলপুর, চন্দ্রকোনাতে দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, মুড়ি, রাঁচি, তালায়া, ধানবাদ, মিহিজাম, এই জায়গাগুলোতে মোটামুটি সেরকম বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না। তাছাড়া আমরা যদি একটু মালদাহ, মহাদেবপুর, বালুরঘাট, দিনাজপুর, করণদিঘি, কিষানগঞ্জ, পঞ্চগড়, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, তাছাড়া আমরা এখানে যদি লক্ষ্য করি ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং, ওডলাবাড়ি, নকশালবাড়ি, তাহলে দেখতে পাচ্ছি যে আগামীকাল কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত বজায় থাকছে। সেই সঙ্গে যদি আমরা একটু বাংলাদেশের দিকে দেখি তাহলে বাংলাদেশের কিন্তু টেকনাফ, সিদ্দর, চিতাগং, মহেশখালী, কক্সবাজার, ঢাকা, রাজশাহী, রংপুর, সেই সঙ্গে আমরা যদি লক্ষ্য করি কিন্তু শিলাহাট, এই জায়গাগুলোতে কিন্তু আগামীকাল কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তাছাড়া বাংলাদেশের কিন্তু বরিশাল, কলাপাড়া, শ্যামনগর, খুলনা, রংপুর, এই বিভাগগুলিতে কিন্তু আগামীকাল সেরকম ভারী বৃষ্টিপাত হবে না। তাছাড়া মোটামুটি জায়গায় জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পাচ্ছি। তো বন্ধুরা, আমরা এবার দেখে নেব 6ই জুন বৃহস্পতিবার কোন কোন জায়গায় আবহাওয়ায় কতটা পরিবর্তন হচ্ছে, নতুন করে কোথায় কোথায় বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তা আপনাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা, আমরা যদি লক্ষ্য করি 6ই জুন তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশে কিন্তু বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের শিলাহাটে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি 6ই জুন বৃহস্পতিবার। তাছাড়া বাংলাদেশের ময়মনসিংহ, তুরা, রংপুর, কলাই, মালদাহ, রাজশাহী, ঢাকা, এই জায়গাগুলোতে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তাছাড়া অসমের শিলচর, শিলং, গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, জয়হাট, ডিব্রুগড়, এগুলিতে মোটামুটি বৃষ্টিপাত বজায় থাকছে যেটা আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া বাংলাদেশের খুলনা, মেহেরপুর, বরিশাল, কলাপাড়া, শ্যামনগর, লালমোহন, বরিশাল, পিরোজপুর, মাথাবাড়িয়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, কুমিল্লা, এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে এবং ভ্যাপসা গরম কিন্তু বজায় থাকবে। তাছাড়া আমরা যদি 6ই জুন যদি আমরা লক্ষ্য করি পশ্চিমবঙ্গের হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর, বালেশ্বর, খড়গপুর, কলকাতা, জামশেদপুর, ধানবাদ, রাঁচি, দেওঘর, সেই সঙ্গে যদি আমরা একটু জুম ইন করি কাটোয়া, বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি, নলহাটি, দুমকা, ধুলিয়ান, তারপরে রানাঘাট, কৃষ্ণনগর, শান্তিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, তাহলে দেখতে পাবো যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, ভ্যাপসা গরম কিন্তু বজায় থাকছে। তো বন্ধুরা, 7ই জুন যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে বাংলাদেশের কিন্তু রংপুর, গুয়াহাটি, শিলচর, ঢাকা, শিলাহাট, ময়মনসিংহ, তারপরে আমরা দেখতে পাচ্ছি শিলং, তুরা, কলাই, তারপরে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, জয়হাট, ডিব্রুগড়, মোন, এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি বজ্র বিদ্যুতের সঙ্গে কিন্তু বিক্ষিপ্ত এবং দফায় দফায় বৃষ্টিপাত কিন্তু জারি থাকছে 7ই জুন। তাছাড়া শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে।
এছাড়া দক্ষিণবঙ্গে নদিয়া, মুর্শিদাবাদ, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, 2 বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, তাহলে দেখতে হবে যে 7ই জুন কিন্তু সেই রকম ভারী বৃষ্টিপাত না থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে, যেটা আবহাওয়া দপ্তর কিন্তু আগেই জানিয়ে দিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আপনি কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া রয়েছে, জায়গার নাম উল্লেখ করে কমেন্ট বক্সে জানাবেন। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।